নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ধনেপাতার একটা রেসিপি নিয়ে এসেছি। ধনেপাতার পকোড়া করবো বা বড়া করবো। ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এখন এগুলো কুচিয়ে নেব, তোমাদের সাথে ফিরছি কুচিয়ে। ধনেপাতাগুলো কুচি করে নিয়েছি বন্ধুরা, বেসন দিয়ে নিলাম। চালের গুঁড়ি দেব 2 চামচ মতো। হলুদ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। মেখে নেব, হাতটা আমার ধোয়া আছে। বন্ধুরা এখানে মেখে নিয়েছি, দেখো। এখন বড়ার আকারে আমি ভেজে নেবো ধনে পাতাগুলো। তোমরা তোমাদের পছন্দের সাইজ মতো করে নিও। এরকম ধনে পাতা বড়া হলে আর কিছু লাগে না, খুব ভালো লাগে। ধনে পাতার বড়া, সজনা ফুলের বড়া, এসব খেতে খুবই টেস্টি, মুখরোচক। তো লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। আজকে যারা নতুন ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যেও, শেয়ার করে দিও বন্ধুরা। তোমাদের একটা শেয়ারে আমার রান্নাগুলো ছড়িয়ে যাবে। এরকম করে আমি ভেজে নেব, দেখতে থাকো। এরকম উল্টে পাল্টে আমি ভাজাগুলো ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি, নাবিয়ে নেব।
আমার ধনে পাতার পকোড়াগুলো হয়ে গেল বন্ধুরা। তোমরা এতক্ষণ ধরে সকল বন্ধুরা যে আমার ভিডিওটা দেখলে, এর জন্য আমার সকল বন্ধুকে ভেতর থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানালাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। হ্যাঁ, আজকে তাহলে আসি বন্ধুরা। থ্যাংক ইউ।